নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে লেটেস্ট নিউজ হলো, 2020-তে স্কুল কলেজ না খোলার সিদ্ধান্ত ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। করোনা ও লকডাউনের জন্য গত 15 মাস থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে স্কুল কলেজে খোলার চিন্তাভাবনা চললেও স্কুল কলেজ খোলার ব্যাপারে কোনো সংকেত দেননি কেন্দ্রীয় সরকার। স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা নিয়ে চিন্তিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকরা। পঠন পাঠন শুরু হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে পড়ুয়াদের মধ্যে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি বেসরকারি সংস্থা মাধ্যমকে ইন্টারভিউতে কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন স্কুল খুলতে পারে আগামী 15 আগস্টের পর থেকে। এর জন্য সমস্ত রাজ্যের শিক্ষক অভিভাবকদের কাছে পরামর্শ নিয়েছিলেন কেন্দ্র, কিন্তু প্রতিদিন সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এবছর আর স্কুল কলেজ খোলা হবে না, এমন নির্দেশ দিলেন কেন্দ্র সরকার। দেশে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ খুললে আরও বিপদ হতে পারে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ছাত্রছাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে স্কুল কলেজ খোলার নির্দেশ দিতে পারছে না সরকার, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো আপাতত 2020-তে স্কুল কলেজ না খোলার সম্ভাবনাটাই বেশি। তো আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।